মারবো এক চড়। আমি এত দূর থেকে তোর জন্য আসলাম আর আমাকে পেতনি মনে হচ্ছে? আসো ভেতরে আসো। আচ্ছা দুদিন পর আমার বিয়ে আর তুমি আমাকে এখনো চর মারতে চাচ্ছো? সেটাই তো কথা, এতটুকু পুচকু মেয়ের আবার বিয়ে কিসের রে? শুনো, আমি পুচকু মেয়ে না, যার বিয়ে হয় সে পুচকু হয় না। হুম, হয় হয়, পুতুলের সাথে বিয়ে হলে হয়। কিন্তু আমার তো পুতুলের সাথে বিয়ে না, আমার তো একটা হ্যান্ডসাম বয়ের সাথে বিয়ে। আচ্ছা তো আপনার ওই হ্যান্ডসাম বয়টাকে কখন দেখছি? আচ্ছা তুমি বলো, তোমার রাস্তায় আসতে কোনো প্রবলেম হয়নি তো? না না, একদমই কোনো অসুবিধা হয়নি। আমি বের হয়ে দেখি ড্রাইভার প্ল্যাকার্ডে আমার নাম লিখে দাঁড়িয়ে আছে, আমার মনে হয় খালাই সবকে চ্যালেঞ্জ করে রেখেছে। আচ্ছা তাহলে তুমি আর মা মিলে ভেতরে ভেতরে এসব? জি, আপনার জন্যই এত বড় সারপ্রাইজ। আমি কিন্তু একদমই সারপ্রাইজ হইনি, আমার বিয়ে আর তুমি আসবে না সেটা কি হয় নাকি? না 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 না, এখনো বিয়ে ফাইনাল হয়নি, আগে আমি পাত্র দেখব, আমার পছন্দ হবে তারপর সব কিছু ফাইনাল হবে। তো কবে দেখা হচ্ছে তোমার হ্যান্ডসাম বয়ের সাথে? কাল। আচ্ছা খালা কোথায়? খালার সাথে তো এখনো দেখা হলো, রান্নাঘরে আছে। চল আগে দেখা করে আসি। তুই না বললি যে সে পাঁচটায় আসবে, এখন তো অলমোস্ট 5:45 হয়ে গেল। কি জানি আমি বুঝতে পারছি না, কখনো তো এরকম করে না, ফোনটাও আনরিচেবল। আই এম রিয়েলি সরি আপু, আমি জানি না ও কেন দেরি করছে। তুমি আসছো কেন? তোর অবস্থা দেখ। একজন কবি বলেছেন বুঝলি, প্রেম করার চেয়ে বেশি করে কাঁচামরিচ ঝাল দিয়ে আলু ভর্তা খাওয়া অনেক ভালো। কারণ হাত জ্বলে গেলে তো ঠিক আছে, মনটা জ্বলে গেলে তো সমস্যা, মন তো একটাই, তাই না? তাই প্রেমের বদলে আলু ভর্তা, গুড চয়েস না? ভেরি গুড চয়েস। তো এটা কোন কবি বলেছেন শুনি? ওই যে নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। আমি জানি। কবির নাম খুব সম্ভবত কবিতা চৌধুরী। মারুফ, ইউ আর রিয়েলি লেট। সরি সরি ফর বিং লেট। আপনার জন্য কফি, কফি নিয়ে আসলাম আপনার জন্য। আর তোমার জন্য জুস। থ্যাংক ইউ। আর আমি বলেছিলাম কফিটা আমারটা এখনই দিয়ে যেতে। আর আই এম সরি, আই এম রিয়েলি রিয়েলি সরি যে কবির নামটা হুট করে আপনার নামটা বলে ফেললাম, সরি। আচ্ছা তুমি কিভাবে জানো এটা আপু লিখেছে? আমি জানি তো, ওই যে বললো না, সম্ভবত গেস করেছে, আর গেস তো করতেই পারে তাই না? ইটস ওকে। এটা মোটেই ওকে না, আমি বলতে চাই, বলে ফেলি। ইটস ওকে, ইটস ওকে। আর প্লিজ এমন কেন করছেন, বলতে দেন না। আমি ভালো চাঁদনি আমাকে বলেছে যে আপনার নাকি সেন্স অফ হিউমার ভীষণ রকম ভালো, সেই জন্য ফান করলাম। বাট ওটা আমার লেখা না, অনলাইনে পড়েছিলাম, কে যেন একজন লিখেছিল, হয়তো ফান করেই লিখেছিল, সেটাই বললাম। বাই দ্য ওয়ে কফির জন্য থ্যাংকস। ওয়েলকাম।
extra strong. I need that. Tarpor? Kemon laglo? Amake? Mane? Biyer patro hishebe. Oh, seta to এখনই বলা যাবে না, মানে এত অল্প সময় যতটুকু দেখেছি সেটা বলার জন্য যথেষ্ট না। লেটস সি। লেটস সি? আপনি বলছেন লেটস সি? ওকে, কিন্তু আমি তো জানি আমার ভিতর কোনো সমস্যা নেই, একেবারেই কোনো সমস্যা নেই। আপনি এত জানেনও না যে আমাদের দুজনের পরিচয়, আমাদের প্রেম কতদিনের। একটু সরে বসো। মানে কি, আর দুদিন পর আমাদের বিয়ে, আমি তো আমার জানকে টাচ করতে পারি, কোনো সমস্যা নেই। ভুল বলেছি আমি? ভালো কথা। আপনাকে আমি বলি আমাদের পরিচয় আসলে কিভাবে হয়েছিল। ভীষণ মজার, ভীষণ ফানি। আমরা দুজন রাস্তায়, ট্যাক্সি না, গাড়ি, গাড়িটা হঠাৎ করে নষ্ট হয়ে যায়। আমার সামনে অনেক ট্যাক্সি আছে, তার মধ্যে একটা ট্যাক্সি আমি ডাকলাম, হঠাৎ করে মনে হয় একটা গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। তো আমি একটা ট্যাক্সি কল করি, তো ও একটা ট্যাক্সি কল করে, আর আমি অন্যদিকে। আমরা দুজন, দুজনের কেউ কাউকে একদম দেখিনি। তারপর আমরা দুজনেই ট্যাক্সিতে উঠে বসি, তারপর হঠাৎ করে ভিতরে দুজনে একসঙ্গে। তারপর শুনো না, তারপর কি হয়েছে শুনো। চাঁদনি, আমি আর শুনতে চাইছি না। নিশ্চয়ই ফিল্মিক কিছু একটা হবে, তার চেয়ে বরং তোরা হাসাহাসি কর, সেটাই দেখতে অনেক ভালো লাগছে। কিপ স্মাইলিং। হ্যাঁ, ভুল বলেনি, আসলে অনেক বেশি ফিল্মি। আপনাকে আরেকটা বিষয় বলতে চাই, আপনি অনেক কিছু জানলেও একটা বিষয় জানেন না। একজন আছে যে কিনা আপনাকে ভীষণ রকম ভালোবাসে, পাগলের মতো। বলতে পারবেন সে কে? দূরে যাবার কোনো দরকার নেই, আপনার পাশে আছে। আপনার বোন চাঁদনি। চাঁদনি, ও আই এম সরি। ডোন্ট বি সরি, সরি হওয়ার তো কিছু নেই। ইনফ্যাক্ট উই আর নট সরি। কি ঠিক বলেছি? চাঁদনি, নিচে একজন ভদ্রলোক এসেছেন, ও কিছু ডিজাইন তোকে দেখাতে চাচ্ছেন। আমি লিভিং রুমে বসতে বলেছি। ও, আমি আসতে বলেছি। আচ্ছা, তুমি না সব টাইমিং উল্টাপাল্টা করো, তোমরা গল্প করো, আমি আসছি। এখন কোথাও যেতে পারবো না, আমি তো আফটার অল গেস্ট, আমাকে তো কোম্পানি দেওয়া উচিত। বসে কথা বলতে পারি? তারপর কেমন লাগছে আমাদের জুটি? অ্যাকচুয়ালি আপনাদের জুটি আমার কেমন লাগছে সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো হাউ ইউ টু ফিল অ্যাবাউট ইচ আদার। রিয়েলি? আমি তো শুনেছিলাম সবকিছু একেবারে উল্টো। আপনি ইয়েস বলে নাকি ইয়েস, আপনি নো বলে নাকি নো? একটা রিকোয়েস্ট তো করতেই পারি।
Say yes, please. At least this time. আমার কেন যেন মনে হচ্ছে ঘটনার পেছনেও আরেকটা ঘটনা আছে। ভেরি স্মার্ট, অসম্ভব ইন্টেলিজেন্ট আপনি। ভালো ধরতে পেরেছেন, গল্পের ভেতরও গল্প আছে। মা দেখো তো কোনটা বেশি সুন্দর। আমি এসব বুঝি না, কবিতা আসছে, কবিতাকে দেখা। এক বিয়েতে এত জিনিসপত্র কেন লাগে আমি বুঝতেই পারি না। কি করছো তোমরা মামে মিলে? এই দেখ না, দুদিনের জন্য অনুষ্ঠানটা হবে বিয়ের, আর তুমি আর জিনিসপত্র কিনতে হবে, কেমন লাগে বল। মা দুদিনের অনুষ্ঠান কেন বলছো? আমি তো অ্যাটলিস্ট পাঁচটা অনুষ্ঠান না করলে ফ্রেন্ডের সামনে মুখ দেখাতে পারবো না। দেখ বিয়ের অবস্থা, আমি তোমার একমাত্র মেয়ে, আমার বিয়েতে যদি তুমি কিপটা মেপ করো কার বিয়েতে খরচ করবে? আর তুমি দেখো চিন্তা করো, বউ হবো যখন একটা প্রিন্সেসের মতো, আর আমার বর মারু সাকসেসফুল বিজনেসম্যান প্রিন্স। What a love story. মেয়েটা আর বড়ই হলো না, ছেলে মানুষই রয়ে গেল। কিন্তু ছেলেটা খুব বুঝতার, বুঝলি? আমার মেয়েটাকে আগিয়ে রাখতে পারবে, আল্লাহ জুড়ে মিলিয়ে দিয়েছে, কারোর নজর না লাগে, কি বলিস মা? কত কেমন লাগে? ভালোই লাগবে, ভালোই লাগবে, তুই যা পড়বি তাই ভালো লাগবে। সত্যি বলছো তো? তুমি তো দেখছো না, এই যে What is going on? Yes, why not? কারণটা খুবই সিম্পল, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, আর তুমি ফাইনালি আমার সঙ্গে দেখা করতে এসেছো। I'm serious. শুধুমাত্র তোমার কারণে। আমি আশা করি যে শেষবারের মতো কাফিকে ছুঁয়ে তুমি যে কথা দিয়েছিলে সেটা তুমি রাখবে। And by the way, you look good and fresh. হয়তো নেশা করা ছেড়ে দিয়েছো, তাই ভালোবাসা নেশাটা এখনো আছে। চাঁদনিও কিন্তু তোমাকে অনেক ভালোবাসে, অনেক। চাঁদনির বিষয়ে কথা বলতে চাচ্ছি না, আমি আমার কথা বলতে চাই। আমি তোমাকে ভালোবাসি, পাগলের মতো। চাঁদনি তোমাকে ভালোবাসে মারুফ। প্লিজ আমরা কি একটু বসে কথা বলতে পারি? প্লিজ।
try to understand. Chandni is head over heel in love with you. আমার খালা ভাবছেন উনি শ্রেষ্ঠ জামাই পেয়েছেন, বাড়িতে বিয়ের সব আয়োজন চলছে, গেস্ট লিস্ট হয়েছে, আর শুধুমাত্র ওর বিয়ের জন্যই আমি এত দূর থেকে এসেছি। এক্স্যাক্টলি, তোমাকে আনানোর জন্যই তো এত কিছু করা হয়েছে। থ্যাঙ্ক গড, ফাইনালি ইউ কেম টু দি পয়েন্ট। মানে মানে তুমি চাঁদনিকে ইউজ করেছো? Innocence, tie. Stop it, Maruf. Please stop it. Chandni, Chandni onek choto, ekta bachcha me. Tumi koshto dio na, please. Acha, acha tomar kharap lagche na? Acha? Amar jonno tomar kharap lagche na? Kharap lage na? Ashchurjo. Eta kono comparison holo? কেন হবে না? তুমি কার কথা বলছো? আমাকে আমাকে চাঁদনির কথা বলছো? বলছো যে চাঁদনি আমাকে ভালোবাসে, বলনি? আমি কাকে ভালোবাসি? পাগলের মতো তোমাকে ভালোবাসি, ভালোবাসতাম। তুমি জানো না পাড়ার মানুষজন আমাকে কি বলতো? আমি পাগল, আমি ইনসেইন। আমার বয়স হয়নি, আমার বুদ্ধি বাড়েনি। বয়সের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। বয়স হয়েছে, বুদ্ধি হয়েছে, শিক্ষিত হয়েছি, পড়াশোনা করেছি, ব্যবসা করছি। এত এত ফ্রেন্ড হয়েছে আমার, বন্ধু বান্ধবী এত এত, এতজনের সাথে মিশেছে, কিন্তু আজ পর্যন্ত কখনো কাউকে একটা মুহূর্তের জন্য ভালো লাগেনি। কাউকে মনে হয়নি তাকে আমি ভালোবাসতে পারি। ভালোবেসেছি শুধু একজনকে, শুধুমাত্র একজনকে, আর সেটা তুমি। এতগুলো দিন ছিল না, একটাবার একটা মুহূর্তের জন্য তোমাকে ভুলিনি, এতটুকুও না। ভালোবাসি তোমায়, আমি ভালোবাসি তোমায়। Maruf, it's not about us. It's about you and Chandni. Chandni, তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে, ঘর করার, বিয়ে, সংসার, ভবিষ্যৎ। তুমি তুমি কেন ওর সাথে এমন করছো? Truly, it's about you and me. এবং একটা কথা আছে, everything is fair in love and war. Maruf, please, please. Fine. Accept my love. আচ্ছা, ধরো আমি অ্যাকসেপ্ট করলাম, তারপর? থ্যাংক ইউ সো মাচ। চাঁদনি কি হবে? এই যুগের মেয়ে দুদিন কানাকানি করবে, তারপর সব ভুলে যাবে। আর অ্যাকসেপ্ট না করলে? চাঁদনিকে বিয়ে করব, বিয়ে ঠিক 6 মাসের মাথায় ডিভোর্স দিয়ে দিব। তখনও সে কাঁদবে, কাঁদবে একেবারে আজীবনের জন্য। অ্যাকসেপ্ট মি। Thank you.
হয়েছে? খল কেটে দিলে কেন? মারুফ আর তোর বিয়েটা হচ্ছে না। কেন, কি হয়েছে? কতদিন চিনিস ওকে? মারুফের মতো মানুষ চেনার জন্য বেশি দিন লাগে না আপু। চাঁদনি, তুই তুই বলেছিলি যে আমার যদি পছন্দ না হয় তাহলে তুই বিয়ে করবি না, রাইট? ওকে আমার পছন্দ হয়নি। পছন্দ না হওয়ার জন্য তো একটা ভ্যালিড রিজন লাগবে। পছন্দ হয়নি এটা বললেই তো হলো না। পছন্দ না হওয়ার মতো কি কোনো কারণ নেই? না আপু, আমি ওকে ভালোবাসি দেখে বলছি না, বাট হি ইজ জাস্ট পারফেক্ট। রিয়েলি? ইউ রিয়েলি থিঙ্ক সো? ইয়েস, আই থিঙ্ক সো। আমি ওর লুকস বা সাকসেস দেখে বলছি না, ইটস বিকজ হি রিয়েলি লাভস মি। প্রবলেমটা সেখানে। প্রবলেম? কিসের প্রবলেম? প্রবলেমটা হচ্ছে হি ডাজন্ট লাভ ইউ। হি ডাজ নট লাভ মি? আপু তুমি এগুলো কী বলছো? এসব পাগলামি কথাবার্তা বলো না তো। শুনো, তুমি আজকে বলেছো বলেছো, আর কখনো কোনো দিন এসব কথা বলবে না, প্লিজ আপু। চুপ কর চাঁদনি, প্লিজ চুপ কর, আমার কথাটা শোন। লক্ষ্মী বোন আমার, মারুফ মারুফ একটা ন্যাস্টি গেম খেলছে। হি ডাজন্ট লাভ ইউ, হি লাভস মি। ও ও আমাকে ভালোবাসে, আমি ওকে অনেক আগে থেকে চিনি। কাফি ওর থেকে বয়সে ছোট হলেও ওরা খুব ভালো বন্ধু ছিল, এবং সেই জন্য মারুফ প্রায় আমাদের বাসায় আসতো। আর আমি আমি জানি ও ও তখন থেকেই আমাকে নিয়ে এগুলো করছে। বিশ্বাস কর, বিশ্বাস কর। ছেলে পেলাম, যদিও ওদের দুজনের বয়সের মধ্যে পার্থক্যটা একটু বেশি, কিন্তু অসুবিধা নেই, একটু ম্যাচিউর ছেলেই ভালো। শোন মা, এবার তুই একটা বিয়ে শাদি করে সেটেল হ, কতদিন আর একা একা থাকবি? সবার জীবনেই একজন সঙ্গীর দরকার হয়। সংসার, ঝগড়াঝাটি, ঝামেলা সব কিছুরই তো দরকার আছে জীবনে, দরকার আছে না বল? আসলে খালা, কাজ নিয়ে এত ব্যস্ত থাকি যে ওসব কিছু ভাবার আর সময় হয় না। খালা, আমি বলছিলাম যে চাঁদনির বিয়ের কথা। ঠিক বলেছিস মা, বিয়ে তো বিয়ে, সোজা বিয়ে। এই এনগেজমেন্টের আবার কী দরকার? একদম বিয়ে পড়িয়ে ফেলি, কি বলিস? এত ভালো একটা ছেলে পেয়েছি, হাতছাড়া করা তো যাবে না। আরে কোথায় যাচ্ছিস? শোন না, গয়নাগুলো বানালাম, তোকে দেখাবো না। একটা সেট তোরও আছে, বাকিগুলো পরে খালা, আমি পরে দেখব। মারুফ কেন এমন করছে, কেন?
কফি? থ্যাংক ইউ। আচ্ছা চাঁদনি, তুই কি মারুফকে খুব বেশি ভালোবাসিস? চাঁদনি বাসে কিন্তু এই মারুফ বাসে কিনা সন্দেহ আছে। তুমি তুমি এখানে কিভাবে? খুবই সিলি প্রশ্ন। বাসাতে কি বেরোলাম, গাড়িতে উঠলাম, গাড়িতে করে তোমাদের বাসা পর্যন্ত আসলাম, এই বাসায় আসার পর গেট খুললো, গেট ক্রস করলাম, তারপর এই দরজা পর্যন্ত, দরজা খোলা হলো সরাসরি চলে আসলাম। আরে কি সব অ্যানসার করছো, আই মিন এখানে কিভাবে এসছো? মূল প্রশ্নগুলো তো ভুল উত্তরটাই পাবে, এতক্ষণে রাইট প্রশ্নটা করা হয়েছে, উত্তরটা দিই। আমি এসছি কারণ আমি আসতে বলেছি, সবাই মিলে গল্প গুজব করবো, প্ল্যানিং করবো, ইজন্ট দ্যাট আ গুড আইডিয়া? তার চাইতে অনেক বড় কারণ হচ্ছে আই ওয়াজ মিসিং ইউ লাইক হেল। মনে হচ্ছিল তোমার কাছে যাই, তোমাকে দেখি। তাই তোমরা বসে একটু কথা বলো, আমি আসছি। প্লিজ বসুন, সমস্যা নেই, আমি আসছি। কেমন আছো? দুর্দান্ত। এক কাপ চা দাও না আমাকে। আমি এখানে। এক কাপ চা। চা তো এখানেই আছে। এটা না, আরেক কাপ চা প্লিজ। ওকে আমি আসছি। এসেছিলে একদিন আমার আঙিনা, রেখে গেছো শূন্যতা আমার কল্পনা, শত নীরব ব্যাকুলতা হাতে বাড়ালে
সারপ্রাইজ। মেঘনা চাইতি জব। তুমি যা করছো দ্যাট হ্যাজ টু বি স্টপড রাইট নাও। আমার চোখের সামনে তুমি চাঁদনির এত বড় ক্ষতি করবে আমি মেনে নেব না। ফাইন, তুমি তোমার বোনকে সবকিছু বলে দাও তাহলে। ও বিশ্বাস করবে না। আচ্ছা, তোমার বোন তোমার কথা বিশ্বাস করবে না, আর এদিকে আমি আমি তোমাকে যা বলি তুমি সে কথা বিশ্বাস করো না, কি অদ্ভুত তাই না? তোমার কোন কথা? ভালোবাসি তোমাকে। একই কথা বারবার বারবার বারবার। হ্যাঁ, একই কথা বারবার বারবার এবং একই কথা বলে যাচ্ছে, শুনছো না তুমি? মানে নতুন কি করবো, নতুন কিছু কি করা যেতে পারে তুমি আমাকে একটু বলবে? নতুন কিছু কি? নতুন কিছু, নতুন কোনো এক্সাম্পলস, নতুন কোনো প্রমাণ যেটা দিলে পর তুমি বুঝবে যে কতখানি ভালোবাসি আমি তোমাকে, কি পরিমাণ ভালোবাসি আমি তোমাকে। বইয়ের পাতায় এক্সাম্পল খুঁজছো, কি করে ভালোবাসা প্রমাণ করা যায়? অনেক বেশি বলো তুমি, তুমি তো খুব ভালো করে জানো যে আমি আসলে বই ভালোবাসি, বই পড়তে ভালোবাসি, বই এখনো কিন্তু বইতে তো সবকিছু থাকে না, ইতিহাস সাক্ষী আছে, ভালোবাসার প্রমাণ হিসেবে মৃত্যুর চাইতে দ্বিতীয় কোনো এক্সাম্পলস আর নেই। তুমিও তাই করবে নাকি? করতে পারলে অনেক ভালো হতো, করতাম যদি জানতে পারতাম যে মরে যাওয়ার পর আমি তোমার কাছাকাছি থাকতে পারবো, তোমাকে দেখতে পারবো, তোমার পাশাপাশি থাকতে পারবো। একটাবারের জন্য চিন্তা করতাম না, মরে যেতাম অনায়াসে, প্রমাণ করে ছাড়তাম যে আমি তোমাকে আসলে কি পরিমাণ ভালোবাসি। আচ্ছা, তোমাদের উপরে ছাদে যে আমার সিঁড়িটা কোথায়? মানে কি? মৃত্যুই সমাধান। যাচ্ছ কোথায় তুমি? এই কি করছো? করছো কি তুমি এখানে? প্রবলেম সলভ করছি। প্রবলেম সলভ মানে কি? প্রবলেম সলভ করার একটা ওয়ে পেয়েছি মানে। মানে কি বলছো আমি বুঝতে পারছি না, মেক ইট ক্লিয়ার, কি বলছো তুমি? মৃত্যু যদি ভালোবাসার প্রমাণ হয় তাহলে মৃত্যু অনেক সমস্যার সমাধানও করতে পারে। আমি না হয় বাচ্চা মেয়েটাকে বাঁচানোর জন্য আমার জীবনটা দিয়ে দিই। অ্যাটলিস্ট তাহলে তো তোমার ন্যাস্টি গেমটা শেষ হয়ে যাবে। একদিন তোমার কারণে আমার ভাইটা এই পৃথিবী থেকে চলে গেছিল। আজ আমি না হয় চলে যাই। আমি করছো কি তুমি? কি করছো? এটা কি করছিল? এটা তুমি কি করে করছিল? এটা কি করছিলে? তোমার যদি কিছু হয়েছে তো আমি কি করতাম? কিভাবে থাকতাম? কি করছিলে? Sorry. Don't do it, please. Don't do it, please. তুমি কি শিওর কাফি শুধুমাত্র আমার কারণে? কাফির মুখে শেষ শব্দটা ছিল তোমার নাম। আমি জানি অ্যাক্সিডেন্টের উপর কারো হাত নেই, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, কিন্তু সেটা যদি নেশার কারণে হয়, ছি, অনেক কিছু জানো তুমি কিন্তু এটা জানো না, এটা বোঝো না। কাফি আমার ছোট হলেও আমার খুব আপন জনছি। কাফি আমার ছোট ভাই ছিল, একমাত্র ছোট। বাবা মার পর ওই আমার সব ছিল, আমাদের পরিবারের উত্তরসূরি। আজ তোমার কারণে ও, শুধুমাত্র তোমার কারণে ওই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি বুঝি না যে একটা একটা মানুষের
আদর্শ থাকে, সমাজের প্রতি কিছু দায়িত্ব থাকে, কর্তব্য থাকে, ছোটবেলা থেকে ড্রাগস, নেশা, অস্ত্র এসব আমি আমি ঘৃণা করেছি। আই জাস্ট হেট ইট। চাঁদনি, কফি। কি রে চাঁদনি, কি হয়েছে তোর? মারুফার আমার বিয়েটা হচ্ছে না। বিয়েটা হচ্ছে না মানে? কিন্তু কেন? কেন তুমি জানো না? আমি জানি না মানে কি জানবো আমি, বল কি জানবো? তুমি কি জানো একটা মানুষ আরেকটা মানুষকে কতটা বেশি ভালোবাসতে পারে? আরেকটু সোজা করে বলছি, তুমি কি জানো মারুফ তোমাকে কতটা ভালোবাসে, কতটা বেশি ভালোবাসে? চাঁদনি, এই সময় এসে এখন তুই এসব বলছিস? হ্যাঁ আমি বলছি, কারণ এই মানুষটা তোমাকে লাস্ট 4 বছর ধরে কি পরিমাণ পাগলের মতো ভালোবাসে তা আমি দেখেছি। ওর তোমার জন্য প্রচণ্ড কষ্ট আর মায়া আমি অনুভব করেছি। ভালোবাসি তোমায়, আমি ভালোবাসি তোমায়, আমি ভালোবাসি তোমায়, আমি ভালোবাসি তোমায়। চার বছর আগে মারুফ আমাদের এখানে মুভ করে আসে, আমাদের সঙ্গে পরিচয় হয়, কথায় কথায় তোমার কথা হয়। আমার তো ধারণা তোমার খোঁজেই মারুফ এখানে এসেছিল, প্রতিদিন তোমার খোঁজ খবর নিত, তুমি কেমন আছো, কি করছো। একদিন সে জানলো তোমার একটা সার্জারি হয়েছে। জানো শুনে সে কি করলো? বেচারা ওর হাত কেটে ফেললো। মানে সে হাত কেটে ফেললো মানে কেন? কারণ সে তোমার কষ্টটা বুঝতে চেয়েছিল, তুমি যাতে একা কষ্ট না পাও সেটা চেয়েছিল। কিন্তু তুই এসব জানলি কি করে, তোকে কে বললো? Because it's time you know everything. আমার মনে হয় তুমি কবিতা আপুকে একদম ভালোবাসো না, not at all. এটা কি বলো তুমি, যা বলছো বুঝে বলো? ওকে আমি ভালোবাসি না, দুনিয়া বন্ধ হয়ে যাবে, কোনো কিছু থাকবে না, কোনো কিছু টিকবে না। কারণ শুধু এই একটা কাজ ছাড়া আমি আর জীবনে কোনো কিছু করিনি ওকে ভালোবাসা ছাড়া। এটাকে তুমি ভালোবাসা বলছো? তুমি
এখানে থাকো, ও ওখানে থাকে, নীরব ভালোবাসা, এসব কি এ যুগে চলে? জানি না, কিছুই জানি না, শুধু এটা জানি যে ওকে আমি ভালোবাসি, তাছাড়া কিছু করারও নেই। কারণ আমি তো এটাই চাই না যে ও আমাকে ভালোবাসে কিনা। আর ইউ শিওর? তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি না। তো জোর করো, প্রেশার ক্রিয়েট করো, অনেক সময় ভালোবাসার কথাটা মনে থেকে যায় কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। তো তুমি এমন কিছু করো যাতে কবিতাপু তোমার ভালোবাসার কথাটা বুঝতে পারে। শুধু বুঝতেই পারে না, আপু সেটা মেনে নেয়, স্বীকার করে, তোমার কাছে প্রকাশ করে। তার মানে সব কিছুই তোদের প্ল্যান ছিল, তোর বিয়ে, আমার আশা, সব, তাই না? আমরা চেষ্টা করেছি কিন্তু পারলাম না, সরি। অনেকে আছে না, সামনে পড়ে থাকা হীরার টুকরাকেও কাঁচের টুকরা মনে করে ফেলে দেয়, আর এটা তো মানুষের ভালোবাসা, এটার কি আর দাম আছে? সবাই তো আর দাম দিতে পারে না। সরি ফর এভরিথিং। চাঁদনি, জীবনে ভালোবাসা ছাড়াও আরো অনেক কিছু আছে। মানুষের প্রতি মানুষের দায়িত্ব আছে, কর্তব্য আছে, ঋণ আছে। আরো কাফি ভাইয়ের মৃত্যুর কথা বলছো তো? হ্যাঁ বলছি, বলছি কারণ বাবা মার পর ওই আমার সব ছিল। বাবা মা ওর দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছিল। তুমি কি কখনো সত্যিটা জানার চেষ্টা করেছো? আমি সত্যিটা জানি। তুমি সত্যের উল্টাটা জানো। হ্যাঁ চাঁদনি বলো। মারুফ ভাই, একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম মানে কি? আরে কি হয়েছে, কথা বলছো না কেন? তোমরা ঠিক আছো? কবিতা কিছু হয়েছে নাকি? হ্যাঁ, তুমি কোথায় এখন? আমি বাসায় আছি, বাসে। কি হয়েছে একটু বলবে? আর্জেন্ট, এখনই একটু দেখা করতে পারবে প্লিজ? কোথায় আসতে হবে? এতগুলো বছর আমি একটা ভুল কথা জেনে এসেছি। মানে কি? কি ভুল, কিসের ভুল? আচ্ছা মারুফ, তুমি তো কাফির খুব কাছের একজন বন্ধু ছিলে, তাই না? অনেক ক্লোজ। হ্যাঁ, তুমি তো সবকিছু জানতে, তাই না? কাফি বয়সে ছোট হলেও আমার ভীষণ ক্লোজ ছিল, মোটামুটি সবকিছু শেয়ার করতাম আমার সাথে। কিন্তু হঠাৎ করে সেই
পুরনো কথা কেন বলছো? আমি আমি জানি যে যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেদিন ওর ওর সাথে একটা মেয়ে ছিল। ওই মেয়েটার সাথে ওর অনেক ঝগড়া হয়েছিল এবং ঠিক অ্যাক্সিডেন্টের আগে আগে ও ও মেয়েটাকে নামিয়ে দিয়েছিল। কিন্তু ওই মেয়েটা, আরে না, কি বলছো তুমি, একদমই ভুল বলছো। ওদিন কোনো মেয়েই ছিল না, এখানে কোনো মেয়ের ইনভলভমেন্টই নেই, একদমই বাজে কথা এটা একটা। হ্যাঁ ছিল, তোমার মনে নেই? ওই মেয়েটার কাছে একটা কাফির ইনফরমেশন আছে। আর আর তোমার মনে থাকবে কি করে বলো? তুমি তো তুমি তো ড্রাগের নেশায় ছিলে। আরে বললে হলো নাকি? তুমি একটা কথা বলছো, সেটা আমাকে মানতে হবে কিসের জন্য? আমি জানি না, সেদিন তো আমি গাড়িতে নিজেই ছিলাম, এখানে কোনো মেয়ে ছিল না, কোনো মেয়ের ইনভলভমেন্ট নেই এখানে। সেদিন মেয়ে ছিল। বারবার তুমি একই কথা বলছো। ছিল, আর তুমি কিভাবে বলবে, তুমি কিভাবে জানবে? তুমি তো সবসময় ড্রাগের নেশায় থাকো। আমি জীবনে কোনদিন ড্রাগস নেইনি, আমি সেদিন তো ড্রাগস নেইনি, ড্রাগসের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই, এবং সেদিন গাড়ির ড্রাইভিং সিটেও আমি ছিলাম না। Now I came to the truth. সেদিন গাড়ি চালাচ্ছিল কাফে, আর আর নেশাও করেছিল কাফে, তুমি না। কিন্তু কিন্তু কেন কেন আমার কাছ থেকে এগুলো গোপন করেছো বলো তো? কেন? সবাই জানে, আমি কেন জানি না? আর আর কেন আমাকে সত্যের উল্টোটা বলেছো? দরকার নেই, কোনো প্রয়োজন নেই সেই আগের গল্পটা আবার নতুন করে জানার। দরকার আছে, প্লিজ মারুফ, আমাকে পুরো ঘটনাটা বলো, আমাকে সত্যটা বলো, প্লিজ, আমি জানতে চাই, প্লিজ। কি লাভ জেনে, কি হবে জেনে? হ্যাঁ এটা সত্যি, কাফি আমার ভীষণ ক্লোজ ছিল, ভীষণ রকম ভালোবাসতাম ওকে, আমি ছোট ভাই মতো, কিন্তু খেয়াল তো রাখতে পারিনি। একটা মেয়েকে ভালোবাসত, প্রপোজ করেছিল, এটা রিফিউজ করলো, এবং আস্তে আস্তে সে নেশায় বদলে গেল। এবং যখন আমি জানতে পারলাম সেটা অনেক দেরি হয়ে গেছে, ওখান থেকে ঠিক ফেরানো যাচ্ছিল না। কাফি সবসময় একটা কথা বলতো, ভাই আর যাই হোক না কেন, কোনোভাবে যেন আপু জানতে না পারে যে আমি ড্রাগসের সাথে নেই। আপু মানতে পারবে না, মারা যাবে। চাইতাম না কোনোভাবে তুমি সেটা জানো। আর আর আমিও তখন এত কাজে ব্যস্ত ছিলাম, আমার আমার একবার একবার মনে হয়েছিল যেন ও ও কেমন যেন চুপচাপ হয়ে গেছিল। আর আর সব দোষ তুমি তোমার নিজের ঘাড়ে নিয়ে নিলে। নেওয়াটা দরকার ছিল, ডিজার্ভ করেছে। একটা ছেলের যখন পাশে কাউকে দরকার ছিল, কেউ আমরা ছিলাম, দোষ তো আমাদের। তারপর তারপরও সত্যিটা আমার আগেই জানা উচিত ছিল। জানলে কি হতো? তাহলে হয়তো সবকিছু অন্যরকম হতো। সবকিছু চাইলে এখনো অন্যরকম হতে পারে, শুধু চাওয়ার উপর নির্ভর করে সবকিছু। আমার দিকে একটু তাকাবে? না বলে শুনবো না, তাকাতে হবে। কেন? তাকাতে বলেছি, একটু তাকাও না। আরে এখন তাকিয়ে কি করবো? বলছি তাকাও না, পরে প্লিজ তাকাও।
এখানে কেউ? আমি বলবো না, তুমি বলবে। আমি বলছি, আমি সোহেল আহমেদ, চাঁদনির হিরো। আপনি আসলে আমাদের বিয়েটা খেতে এই বাংলাদেশে এসেছেন। ও, তাহলে আসল হিরো আছে? থাকবে না কেন, আসলে আমি আপনার সাথে অনেক আগে দেখা করতাম, কিন্তু এই পুরো প্ল্যানটার জন্য না আমাকে বেশ কয়েকটা দিন একটু গা ঢাকা দিয়ে থাকতে হয়েছে। তবে আপনি চাঁদনিকে যার সাথে কথা বলতে দেখেছেন সেটা কিন্তু ও না, সেটা ছিলাম আমি। তবে ফোনে কথা বলাটা কিন্তু প্ল্যানিং এর মধ্যে ছিল না। আরে বাবা, আমি কি করবো, আমি এতটা দিন কথা না বলে কিভাবে থাকবো? আপনি বলেন আপু। বোঝো, আমরা তোমাকে কত ভালোবাসি। বুঝবে সবে তো শুরু, একটা ফ্যামিলি সেলফি হয়ে যাক। এসেছিলে একদিন আমার আঙিনা, রেখে গেছো শূন্যতা আমার কল্পনা, শত হাতে বাড়ালে আশারতা, এই থেকে মনে হয় ভালো।